সুপ্রিয় দর্শক, আপনাদেরকে হার্ট পরিক্রমায় স্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বসিলা পশুর হাটে। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন দুটো একদম দানবাকৃতির সার এখানে রয়েছে। তো এই সার দুটো যিনি নিয়ে এসেছেন তার সাথে আমরা কথা বলবো যে এই সারগুলোকে তারা কীভাবে মোটা দাদাকরণ করলেন আর কোথা থেকে নিয়ে এসেছেন, কত দামে আসলে বিক্রি করার ইচ্ছা রয়েছে সেই বিষয়টি। তো এখানে মালিক যিনি রয়েছেন তার সাথে চলুন একটু কথা বলে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। এই সারগুলো কি ভাই নিয়ে এসছেন? জি। কয়টা নিয়ে এসছেন? ২৫টা। ২৫টা? তো ২৫টার মধ্যে তো আমরা দেখতে পাচ্ছি দুইটা বেশ সুবিশাল। জি। এই যে দুটো দেখতে পাচ্ছি, এই দুটার কোনটার কত ওজন হয়েছে বা কোনটা কত দামে বিক্রি করতে চাচ্ছেন সেটি কি আমাদেরকে জানানো যায়? অবশ্যই জানানো যায়। এই যেটা দেখছি এটার ওজন কেমন হতে পারে? এটার ওজন ১২০০ কেজি। ১২০০ কেজি? জি। এটা কি জাতের সার? অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান? এগুলো কি সবই আপনারা বাসায় পুষে নিয়ে এসেছেন? জি জি জি। আপনারা আসলে নিয়ে এসেছেন কোথা থেকে? পাবনা সাথিয়া থেকে। পাবনা সাথিয়া থেকে নিয়ে এসেছেন। তো আপনারা কতগুলো সার এবার মোটা দাদাকরণ করেছেন? ২৮টা। ২৮টা? সবগুলোই এখানে নিয়ে এসেছেন? না, ২৫টা। ২৫টা? আর তিনটা কি করেছেন? বাকি তিনটা বাড়িতে আছে। বাড়িতে আছে? ওগুলো বিক্রি হয় না এখনো? না, ও তিনটা আগামী বছর এরকম করার ইচ্ছা রয়েছে। তো এই যে আপনার যেটা বললেন এটার ওজন কত বললেন? ১২০০ কেজি। ১২০০ কেজি? এই ১২০০ কেজি ওজনের এই সারটি আসলে আপনার বিক্রি করার ইচ্ছা কত রয়েছে? যে এত দাম হলে এরকম বিক্রি করবে? ৭ লাখ টাকা। ৭ লক্ষ টাকা হলে এই সারটি বিক্রি করে দিবেন? জি। তো এই সারগুলোকে সাধারণত কি খাবার খাইয়েছেন, মোটা দাদা কিভাবে করেছেন সেটি কি আমাদেরকে একটু জানানো যায়? অবশ্যই জানানো যায়। কি খাবার খাইয়েছেন একটু? সরিষার খোল, মসুরের ভুষি, গমের ভুষি, ধানের কুড়া, এরকম এগুলোই। অনেকেই তো অনেক রকম প্ররোচনা দিয়ে থাকে বা অনেকে বলেও থাকে যে ইনজেকশন বা স্টেরয়েড এইরকম কোনো কিছু দিয়েছেন কিনা। এগুলো অ্যাকচুয়ালি ভুল ধারণা। ইনজেকশন দিলে তো আমাদেরই বেশি রিস্ক থাকবে। এই গরমে ইনজেকশন দেওয়ার সাথে সাথে গরু স্ট্রোক করে মারা যায়। তাই? জি। আচ্ছা, তো এই গরুটি আসলে প্রকৃত বিক্রি করবেন কত, এটি বলা যায় আমাদেরকে? টার্গেট তো মোটামুটি ৭ লক্ষ টাকা। ৭ লক্ষ টাকায় বিক্রি করবেন? কম বেশি তো হতেই পারে। কেমন কম? বাজারের যে অবস্থা, তাই বেচা কেনাই তো নাই, একটাও বিক্রি করেন না? একটাও বিক্রি নাই, পার্টিও নাই। আচ্ছা, তো এইটার দাঁত কয় দাঁত? ৬ দাঁত। আর ওজন তো আপনি বললেনই ১২০০। জি। ১২০০ কেজি? জি। গত বছর এই দুটা গরু এই হাট থেকে ফেরত নিয়ে গেছি। আচ্ছা আচ্ছা, তো এটার ওজন কেমন? এই যে পাশে যেটা রয়েছে এটার ওজন ওটার চেয়ে একটু বেশি, ১২৫০০ কেজি। ১২৫০০ কেজি? ১২৫০০ কেজি এই সারটি বিক্রি করার ইচ্ছা কত রয়েছে? ৮ লাখ টাকা। ৮ লক্ষ টাকা। এটার কয় দাঁত হয়েছে? এটা ৪ দাঁত। এইটাও কি ওভাবেই মোটা দাদাকরণ করেছে? একইভাবে, সব একই একই, সেম সেম, একইভাবেই মোটা দাদাকরণ করেছেন। তো আমরা ওদিকটাতে একটু যেতে চাই, যেহেতু আপনি অনেকগুলো সার নিয়ে এসেছেন সবগুলো আসলে একটু মোটামুটি দাম দর দেখাতে চাই। এই যে লাল যেটা দেখছি প্রথমেই, এটা তো দেখে মনে হচ্ছে দেশি। এই দেশি জাতের সারটি কত বিক্রি করার ইচ্ছা রয়েছে আপনার? ১.৫ লক্ষ টাকা এই সারটি বিক্রি করতে যাচ্ছেন। এটার ওজন কত মন হতে পারে? এটার ওজন আছে ৪০০ কেজি। ৪০০ কেজি? ৪০০ কেজি ওজনের এই সারটি দাঁত হয়েছে কয় দাঁত? ৬ দাঁত। ৬ দাঁতের এই সারটি। তো ওদিকে আমরা আরও রয়েছে দেখতে পাচ্ছি, আমাদের যে এটা শুয়ে রয়েছে, শুয়ে যেটা রয়েছে এটা তো দেখতে বেশ সুন্দর লাল রঙের। এই শুয়ে রয়েছে যেটা, এই সারটি কত দামে বিক্রি করতে চান আপনি? এটা ১৮০০০ টাকা। ১৮০০০০ টাকা? ১৮০০০০ টাকা যে সারটি আপনি বিক্রি করতে চাচ্ছেন এটার আনুমানিক ওজন কত কেজি হতে পারে? ৪৫০ কেজি। এটার দাঁত? ৬ দাঁত। ছয় দাঁত হয়েছে। পাশে যেটা রয়েছে এটাও তো বেশ সুন্দর লাল রঙের। হ্যাঁ। তো এটা আসলে ওজন কেমন হতে পারে? একই রকম ওজন। এই যে মানে মোটামুটি ৪০০ কেজি। আপনি তো স্কেল করেন নাই? না, স্কেল করেন না, তবে আমাদের স্কেল তো মনে করেন চোখেই আছে। মানে আপনাদের একটা বিশাল অভিজ্ঞতার আলোকে এটা আপনি বলতে পাচ্ছেন? আমাদের স্কেল চোখেই আছে। আচ্ছা, এই ৪৫০ কেজি ওজনের আনুমানিক ওজনের যে ৪৫০ কেজি ওজনের যে সারটি বলছেন এটা আসলে আপনার প্রকৃত বিক্রি করার ইচ্ছা কত? সর্বনিম্ন ১৮০০০০ টাকা। ১৮০০০০ টাকা যে সারটি বিক্রি করতে চাচ্ছেন, এটার দাঁত কয় দাঁত হয়েছে? ৬ দাঁত। ৬ দাঁত। পাশে যেটা রয়েছে ৪ দাঁত দেখতে পাচ্ছেন, ৪ দাঁত হয়েছে এই সারটির। তো এই সারটির আমরা দাম জেনে নিতে চাই, এই সারটি আসলে আপনার কত বিক্রি করার ইচ্ছা? ১.৫ লক্ষ টাকা। ১.৫ লক্ষ টাকা। এটার ওজন কেমন হতে পারে? এটার ওজন ৩৮০ কেজি। ৩৮০ কেজি ওজন হবে এই সার? আনুমানিক ওজন ৩৮০ কেজি ওজনের এই সারটি আপনি ১.৫ লক্ষ টাকা বিক্রি করবেন, তাই তো? এটার ২ দাঁত? ২ দাঁত। এই যে পাশে যেগুলো শুয়ে রয়েছে এগুলোর কেমন দাঁত হয়েছে? ৬ দাঁত। এগুলো ৬ দাঁত করে হয়েছে। এই যে শুয়ে প্রথম যেটা দেখতে পাচ্ছি শুয়ে রয়েছে, এই সারটি আসলে কত আপনার বিক্রি করার ইচ্ছা রয়েছে?
এটা বেশ সুন্দর দেখতে, 2 লক্ষ টাকা। শুয়ে থাকলে আসলে ষাঁড় গরু মানে কতটুকু আকৃতি বা কেমন সেটি আসলে বোঝা খুব কঠিন, তো যে কারণে আপনি হয়তো উঠিয়ে দিচ্ছেন। জি, তো এটা আসলে বিক্রি করার আপনার ইচ্ছা কত? 2 লক্ষ টাকা, এখানে মনে করেন 10,000 কম বেশি হতেই পারে বেচা কেনা। আচ্ছা, এটা আপনারা মানে চাচ্ছেন আর কি 2 লক্ষ টাকা, আর কেউ ক্রয় করতে আসলে সেক্ষেত্রে 2-4-10,000 টাকা বা কম বেশি করে আপনারা বিক্রি করবেন। কিন্তু দেখা গেল যে এই যে এখনো তো ঈদের প্রায় 6 দিন বাকি, তাই না? 6 দিন যেহেতু বাকি রয়েছে ঈদের, তো এখন তো আমাদের এই ঢাকা সিটিতে কিন্তু গরু ক্রয় করে নিয়ে যে রাখা আসলে খুব মুশকিল, সেটা আমরা বুঝি। তো যেটি হলো যে আপনার থেকে এখনই যদি কেউ এই সারটি এই সার গরুগুলো যে দাম বললেন এই দামে আপনার সাথে একটু বার্গেনিং করে বা বোঝাপড়া করে কেউ যদি ক্রয় করে নিতে চায়, সেক্ষেত্রে কি আসলে আপনার সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম আছে? জি, অবশ্যই আছে। সেই যোগাযোগের যে মাধ্যমটি রয়েছে সেটি যদি একটু আপনি আমাকে জানাতেন তাহলে হয়তো ভালো হতো। টেলিফোন নাম্বারটা, ফোন নাম্বারটা দিয়ে দিই। হ্যাঁ, ফোন নাম্বারটা বলুন প্লিজ। 01727 01727 318 1 318 1 27 27। ভাইয়ের নাম এরশাদ আলী। এরশাদ ভাই, তো যে পাশে তো আরও অনেকগুলো সার রয়েছে লাল রঙের, ওগুলো তো দেখতে বেশ সুন্দর। আমরা দেখতে পাচ্ছি, এই যে ভিউয়ার্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, বেশ সুন্দর সুন্দর সার এদিকে রয়েছে। তো এই সারটি কত বিক্রি করার ইচ্ছা রয়েছে? এই যে 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা আপনি যে সারটি বিক্রি করতে চান, এটার আসলে দাঁত কয় দাঁত হয়েছে আর ওজন কত কেজি হতে পারে আনুমানিক? 520 কেজি ওজন। এটা আপনাদের আনুমানিক? আনুমানিক মানে 20 কেজি কম বেশি হতে পারে, 20 কেজি কম বেশি হতে পারে। তো এটা মূলত আপনি কত দামে বিক্রি করতে চাচ্ছেন বা কত দামে বিক্রি করার ইচ্ছা আপনার রয়েছে? 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা হলে এই সারটি আপনি বিক্রি করে দিয়েছেন। তো এটার দাঁত 6 দাঁত হয়েছে। তো এই 6 দাঁতের যে সারটি আপনি 2.5 লক্ষ টাকা বিক্রি করতে যাচ্ছেন, এটা কেউ কি আপনারা ওই কাঁচা ঘাস এগুলোই খাইয়েছেন নাকি অন্য কোনো? অন্য কোনো কিছু না, কাঁচা ঘাস, খের বাউ আর খোল ভুষি। আচ্ছা, একটি কথা আপনি বলবেন যে প্রতিদিন আসলে এই যে এইরকম একটি সারের পিছনে কত টাকা খরচ চলে যায় আপনাদের? খাবার থেকে শুরু করে কৃমিনাশক এগুলো তো দিতেই হয়। কৃমিনাশক তো দিতেই হয় 3 মাস পর পর। হ্যাঁ, তো সব মিলে আসলে একটি সারের পিছনে প্রতিদিন কত টাকা খরচ হয় আপনারা কি এটাই হিসাব করে দেখেন? অবশ্যই, একবারে হিসাব না হলে একটু কম বেশি আছে। আচ্ছা, সর্বনিম্ন 300 টাকা। সর্বনিম্ন প্রতিদিন 300 টাকা খরচ হয়ে যায় বড় গরুর জন্য? 300 টাকা, 300 টাকা খরচ হয়ে যায়। তো 300 টাকা খরচ হয়ে গেলে এই গরুগুলোর সাধারণত প্রত্যেক দিন আসলে কত কেজি মাংস গ্রহ হয়ে থাকে সেটি কি আপনারা কখনো হিসাব করে দেখেছেন? এটা মানে জাতের উপর নির্ভর করে বুঝছেন, অস্ট্রেলিয়ানের মাংসটা বেশি বৃদ্ধি হয়, দেশির মাংসটা কম। আচ্ছা, দেশি হলে কত কেজি বৃদ্ধি হয়? 700 গ্রাম। 700 গ্রাম। আর আপনার হলো যে যদি অস্ট্রেলিয়ান বা ফ্রিজিয়ানের ক্রস হয় 100 গ্রাম কম বেশি আছে। আচ্ছা, 800 গ্রাম বা 1 কেজিও কি হয় কখনো? না না, তা সম্ভব হয় না, 1 কেজি হয় না সাধারণত। তো আমরা এই যে এদিকে দেখতে পাচ্ছি, এগুলো তো বেশ দেশি মনে হচ্ছে আমার কাছে, দেখি দেখে এটা অনেকটা মনে হচ্ছে শাহিওয়াল ব্রিডের আমাদের দেশি যে। তো এই সারটি আসলে কত দামে বিক্রি করার আপনার ইচ্ছে? 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা হলে এই সারটি বিক্রি করে দিবেন। তো এটার ওজন কত মন হতে পারে? এটার ওজন আছে 400 কেজির মতোই। 400 কেজির মতোই। এটার দাঁত কয় দাঁত হয়েছে? 2 দাঁত। কারণ দাঁতগুলো আসলে এই জন্যই জিজ্ঞেস করছি, দাঁত দেখেই কিন্তু আসলে সার গরুর মানে বয়স কিন্তু নির্ধারণ করে মানুষ। আর আরেকটি বিষয় যেটি হলো যে দাঁত না হলে তো কোরবানি চলবেও না, যেহেতু কোরবানির জন্যই আপনারা মূলত এখানে নিয়ে এসেছেন, তাই না? কোরবানির ঈদকে কেন্দ্র করে এখানে আসলে হাটটি বসেছে, তাই না? তো এই যে একদম শেষের দিকে যে শাড়ি রয়েছে বেশ এগ্রেসিভ কালো আর লাল, লালের কম্বিনেশন কালার, এই শাড়ি আপনার কত বিক্রি করার ইচ্ছা রয়েছে? 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা। এটা একটু ছোট জাতের, যে কারণে হয়তো 1.5 লক্ষ টাকা চাচ্ছেন। তো এটার আনুমানিক ওজন কেমন হতে পারে? 380 কেজি হবে। 380 কেজি ওজন হবে এই শাড়ির ওজন। তো এই যে আপনার এটার দাঁত কয় দাঁত? 2 দাঁত। 2 দাঁত হয়েছে। এদিকে তো আরও সার রয়েছে, এগুলো কি আপনাদের আপনারাই নিয়ে এসেছেন? এগুলো এদিকে কয়টা রয়েছে আপনাদের? আপনার 10টা 10টার উপাশে আছে, 5টা 25টা 25টা। না, এই যে লাল যেটি দেখতে পাচ্ছি এটা তো মাঝারি ওজনের মনে হচ্ছে, এটার ওজন কেমন হতে পারে? 300 কেজি হবে। 300 কেজি। 300 কেজির এই শাড়িটি আসলে আপনার বিক্রি করার ইচ্ছা কত রয়েছে? 1,20,000। 1,20,000 টাকা বিক্রি করতে চাচ্ছেন এই এই শাড়িটি 300 কেজি ওজনের শাড়িটি। এটার দাঁত কেমন হয়েছে? কয় দাঁত? 2 দাঁত। 2 দাঁত। আর যে পাশে যেটা রয়েছে বেশ সুন্দর লাল আর কালার কম্বিনেশন কালার, এটা একবার সম্পূর্ণ দেশি, দেশি কোনো রকম ক্রস বা কিছু ওইরকম নাই, একদম পিওর দেশি সার। এই দেশি সারগুলো এই যে এটা দেখছি এখন, এটা আপনি কত বিক্রি করতে যাচ্ছেন? 1,10,000। 1,10,000 টাকা। 1,10,000 টাকা যে সারটি বিক্রি করতে যাচ্ছেন, এটার দাঁত কয় দাঁত হয়েছে? 2 দাঁত। ওজন কেমন? আনুমানিক 300 কেজি। আনুমানিক 300 কেজি। এটা মনে হয় ওইরকমই হবে না? ওরকম হবে, ওইরকমই ওজন হবে মোটামুটি। তো আপনারা সাধারণত এই সার গরুগুলোকে তো ক্রয় করেছেন, তাই না? ক্রয় করে তারপরে আপনারা খামারে পুষেছেন? জি জি জি।
আচ্ছা, এই সার গরুগুলো আপনারা কয় মাস আগে ক্রয় করলেন, কতদিন পুষে নিয়ে আসলেন এখানে? সম্পূর্ণ আমাদের এক বছর আগে। সবই এক বছর আগে? কিন্তু আমরা কিন্তু সবসময় শুনি যারা আসলে মোটামুটি ভেটেরিনারি সেক্টরে রয়েছেন, প্রত্যেকেই বলে থাকেন 3-4 মাস পুষে বিক্রি করলেই ভালো লাভ। সামনের গরুটিকে 5 বছর পোষা আমার, তাই যে বড় দুটো। তো আপনি কি এই হাটে আর এর পূর্বে এসেছেন? জি, 4 বছর। 4 বছর হলো আসছেন এই হাটে। তো বিগত বছরগুলোতে কয়টা গরু বা কীভাবে কতগুলো নিয়ে আসছিলেন, বিক্রি করেছিলেন কিনা? ওই মনে করেন বিগত বছর আনছিলাম 43টা গরু আনছিলাম, তার মধ্যে 2টা ফেরত গিয়েছিল। ওই যে প্রথম যে 2টো দেখতে পেলাম 1200 কেজি, 1250 কেজি ওজনের যে সারগুলো, এছাড়া সব বিক্রি করে দিয়েছিলেন। যেগুলো বিক্রি করেছিলেন তাতে কি আপনি মোটামুটি লাভবান হয়েছিলেন? না, আমার লস আসছে, কারণ ওই গরু দুটো ফেরত গেছে, এগুলো লস আসছে, লাভের কোনো আশাই করিনি। আর এবার কি মনে করছেন বা কি চিন্তাধারা আপনার রয়েছে? এবার তো আশা করতেছি লাভ করবো, কিন্তু যদি ইন্ডিয়ান গরু আসে তাহলে লাভের আশা নাই। আমরা যেমন শুনতেছি বাইরের গরু আসবে আসবে আসবে, বাইরের গরু আসলে তার লাভের আশা করা যাবেই না। আচ্ছা, ভাইজানের নাম? এরশাদ আলী বলছিলাম। তো এরশাদ ভাই ভালো থাকবেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ। শুভ দর্শক, আমরা এই যে সার গরুর যে হাটটি বসেছে বশিলাতে, মোহাম্মদপুর বশিলা, ঢাকা একদম বেড়িবাঁধের যে পাশেই, তো এই হাটটির একাংশ আমরা ঘুরে দেখানোর চেষ্টা করলাম। এই সার গরুগুলোর দাম দর সম্পর্কে আপনাদেরকে অবগত করবার চেষ্টা করলাম, অবগত করলাম। আসলে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলেই আমাদের সার্থকতা। তো আপনারা যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন, দেশে এবং প্রবাসে, সবাই ভালো থাকবেন, আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ।